ইনিংসের শুরুতেই রীতিমতো চোখ রাঙানি, প্রচণ্ড গরমে প্রাণোষ্ঠাগত দক্ষিণবঙ্গবাসীর। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবারে তীব্র গরম থেকে খানিকটা স্বস্তি দিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায়। তবে একেবারে ভিন্ন ছবি জঙ্গলমহলের বাঁকুড়ায়। শেষবার বৃষ্টি হয়েছিল ফেব্রুয়ারিতে, রীতিমতো দুর্বিষহ অবস্থা সেখানকার মানুষের। বাঁকুড়ার গরমের হার প্রত্যেক বছরই বাড়ে, এবছর একটু বেশি দেখা দিয়েছে আমাদের। যদি বৃষ্টি না হয় তো আমাদের আগামী দিন কিন্তু বাঁকুড়ার খুব ভয়াবহ অবস্থা হয়ে উঠবে। পড়শি জেলাকে গরমে টেক্কা দিচ্ছে পুরুলিয়াও, হাসফাস অবস্থা পশ্চিম বর্ধমানেরও। এবিপি আনন্দ। মাটির নিচে প্রায় অন্ধকার একটা ঘর, স্যাঁতস্যাঁতে, অস্বাস্থ্যকর, হাওয়া চলাচল করে না সেভাবে, কিছুক্ষণ থাকলেই দম বন্ধ হওয়ার জোগাড়। ইউক্রেনের চেরনিহিভে যখন রাশিয়ার বায়ুসেনা হামলা চালাচ্ছিল, তখন প্রাণ বাঁচাতে বাড়ির বেসমেন্ট বাংকারে আশ্রয় নিচ্ছিলেন অনেকে। তেমনই এক বাংকার থেকে এবিপি আনন্দের এক্সক্লুসিভ রিপোর্ট। যুদ্ধের মাঝে জীবন, হঠাৎ এয়ার রেড সাইরেন বেজে উঠলে ঘর ছেড়ে বেসমেন্টে আশ্রয়, কারণ যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। যুদ্ধের শুরুর দিন থেকে আমরা শুনেছি যে যখনই এয়ার রেড হয়েছে, যখনই ফাইটার জেট দিয়ে আক্রমণ হয়েছে কোনো শহরে কিংবা শেলিং হয়েছে, তখন মানুষজন গিয়ে আশ্রয় নিয়েছে বেসমেন্টে কিংবা বেসমেন্ট বাংকারসে। তো এই বেসমেন্ট বাংকার, ইউক্রেনিয়ান বাড়িতে বেসমেন্ট বাংকার কেমন হয় সেটা দেখবার জন্য আমি এসেছি এই চার্নিভ শহরে টাটিয়ানার বাড়িতে। এই বাংকার বাড়ির বাইরে বাগানে ছোট একটি ঘর, অত্যন্ত গিঞ্জি এবং ড্যাম্প, সিঁড়ি দিয়ে নামতে হয়। এই বাংকারে যাবতীয় প্রয়োজনীয় সরঞ্জাম, মানে যেমন কিছু খাবার, হ্যাঁ, প্রয়োজনীয় খাবার, জল, সেইগুলো সব মজুদ করা ছিল। এখানে দেখতে পাচ্ছেন এগুলো ইউক্রেনিয়ান পিকলস, এগুলো ইউক্রেনিয়ানরা এই 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 সাধারণ ইউক্রেনিয়ান বাড়িতে এই খাবারগুলো খাওয়া হয়। তো কিছু খাবার এখানে জড়ো করে রাখা হয়েছিল, জল ছিল, টাটিয়ানা আমাদের বললো জল ছিল। Бегали по сирене, потом помогали на каком-то сайте белорусском, высвечивалось, что взлетели с Белоруссии самолеты, бежали тоже в погреб. Потом все это отключилось, потому что не было электроэнергии, не было связи. Бегали в погреб. Как только появлялось. Как только, а уже если самолет летел, тогда уже было... এই বাংকারটাতে, এই জায়গাটার পরিধি হবে খুব বেশি হলে 5 ফুট বাই 6 ফুট। এই বাংকারে 12 জন, যতবার এয়ার রেড হতো, টাটিয়ানার পরিবার, টাটিয়ানা ও প্রতিবেশীরা সব মিলিয়ে 12 জন ঘন্টার পর ঘন্টা এই বাংকারে আশ্রয় নিত। যুদ্ধ শুরুর পরে রাশিয়া প্রথমে ইউক্রেনের যে বড় শহরটি টার্গেট করেছিল সেটি হলো চেরনিহিভ। রাশিয়ার আগ্রাসনের মুখে ঐতিহাসিক এই শহরের এখন ভয়াবহ অবস্থা। রাশিয়ার সুখোই-34 থেকে ছোড়া রকেট কিংবা গোলন্দাজ বাহিনীর শেলের আঘাত থেকে বাঁচতে তাই ঘন্টার পর ঘন্টা বাংকারে লুকিয়ে থাকতে হয় তাতিয়ানাদের। তাতিয়ানার বাড়ির এই বেসমেন্টে বাংকারের মধ্যে মিনিট 20 অপেক্ষা করেছিলাম আমরা। প্রত্যেকটা মুহূর্তে উপলব্ধি করলাম ছোট্ট প্রায় অন্ধকার এই বাংকারে একসঙ্গে 12 জন মিলে অপেক্ষা করা কতটা কষ্টের। যখন মানে এই বাংকার থেকে তারা বেরোতো, মানে 12 জন এরকম ছোট্ট একটা বাংকারে কাটিয়ে যখন প্রত্যেকবার তারা বেরোতো, তখন যেন নতুন করে নিঃশ্বাস নিতে পারতো তারা। মানে এইটুকুনি একটা বাংকারে যদি 12 জন ঢোকে তাহলে স্বভাবতই বুঝতে পারছেন যে শ্বাস নেওয়া পর্যন্ত কঠিন ব্যাপার। প্রত্যেকবার যখন এই দরজাগুলো ওরা বেরোতো তখন মনে হতো যেন মানে তাদের জীবন মুক্ত হলো। গোটা ইউক্রেনের মানুষ এখন এটাই চাইছে আর কি, মানে এই বাংকারে ঢোকা, বেরোনো, যুদ্ধ, বোমা বারুদের গন্ধ, এইটা মিটিয়ে যেন খুব তাড়াতাড়ি শান্তি ফিরে। ইউক্রেনের চেরনিহিভ থেকে সৌমিক সাহা, এবিপি।